এরপরে প্রশ্ন, মৃত্যুর জন্য মিলাদ করা যাবে কিনা, মানে কেউ মারা গেলে মিলাদ করা যাবে কিনা। ভাইরা আমা, কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে হবে, তার জন্য কি করতে হবে? দোয়া। এখন আমাদের দেশে সিন্ডিকেট সিস্টেম, হুজুরদেরও সিন্ডিকেট, যে মারা গেছে আমার বাপ, আপনারে পয়সা দিলে আপনি দোয়া করবেন, আর না দিলে নাই। একামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আঙ্গুল চুম্বন দেওয়ার পর দুই চক্ষুতে লাগা, এ বিষয়ে কিছু জানতে চাই। আছে আমাদের দেশে এরকম মুয়াজ্জিন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তো রসূলের নাম শুনে আঙ্গুলে কি করে, চুমু দিয়ে চোখে লাগায়। আছে না নাই? ভাই আমার, আপনি এক নম্বর কথা হলে যে করোনা ভাইরাসের সময় হাত ওয়াশ করা ছাড়া তো আপনার মুখে লাগানোই জায়েজ নাই, কি বলেন? আগে এই টাইমের ফতোয়া দিয়ে নি, পরেরটা পরে। আপনি ভালো করে হাত পরিষ্কার করা ছাড়া কত জায়গায় কত কিছু করতেছেন, আপনি যে ঠোঁটে হাত লাগাবেন, চোখে হাত লাগাবেন, এটাই তো আপনার নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম বলছে নিজেকে নিজে ক্ষতি করা যাবে, এখন মাসআলা পরে। আগে এটা জানেন যে এই যে করোনা ভাইরাসের সময় তো আপনি নিজের না আত্মাসন, আমাদের হাতে সবচেয়ে বেশি ময়লা লাগে, তাই না? সব জায়গায় ধরি টরি সব কিছু আমরা হাত দিয়ে ধরি, সিঁড়ির রেলিং সব কিছু হাত দিয়ে ধরি, যেহেতু সব জায়গায় হাত লাগে, এই জন্য সবচেয়ে বেশি ভাইরাস ময়লা কোথায় থাকে, হাতে থাকে। এই হাত আপনি চুমা দিবেন কিসের হিসাবে? মুয়াজ্জিন আরশাদ উল্লাহ রাসূলুল্লাহ বলছে আপনি তখন কি হাত ধুইছেন? তাহলে বোঝা গেল এটা ভেজাল্লা কাজ। এটা কি কাজ? ইসলাম আমাদেরকে এমন কোনো কাজ করতে বলে না যেটা অস্বাস্থ্যকর, যেটা ক্ষতিকর, যেটা অবৈজ্ঞানিক, এরকম কোনো কাজ করার কথা ইসলাম বলে। যারা এই হাত চুমা দিয়ে চোখে লাগানোটাকে ভালো কাজ, সোয়াবের কাজ মনে করেন, এই করোনা ভাইরাসের সময় তাদের এই সোয়াবের কাজ চলবে না। ইসলাম এমন কোনো কাজ করতে বলে না আমাদেরকে যে এক সময় চলবে আরেক সময় চলবে না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য বোঝা গেল এটা বেজাল্লা কাজ। মুয়াজ্জিন যখন আরশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবে, তখন আপনিও সাথে সাথে কি বলবেন? আরশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবেন। এটা হলো আজানের জবাব। আজানের জবাব দিলে সওয়াব হয়, মুয়াজ্জিন যেরকম সওয়াব পায় আপনাকেও আল্লাহ সওয়াব দিবেন যদি জবাব দেন। অর্থাৎ উনি আরশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবে, আপনি কি বলবেন? আরশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবেন। এখন আমাদের দেশে হাতে চুমা দিয়ে চোখে লাগায় কেন জানেন? বলে যে এটা করলে নাকি চোখে চোখ ভালো হয়ে যায়, চোখের রোগ ভালো হয়ে যায়। ভাই আপনার হাতে নাপাক হাত ময়লা হাতে চুমা দিলে কি লাভ হবে? এটা আপনি তো এই হাত দিয়া অনেক ময়লা ধরেন, গুনাহ করেন, আপনার হাতে চুমা দিয়ে কি লাভ হবে? আপনি বরং যখন আরশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে শুনে কি বলবেন? আরশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবেন। এটা ভুল কাজ যে চুমাচুমি করা, এগুলো সঠিক কাজ না। এরপরে প্রশ্ন, কোনো বান্দা জাহান্নামী হলে পরে জান্নাতে যাবে কি না? ভাই যদি কারোর মধ্যে ঈমান থাকে, কি থাকে, সে যদি মনে করে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এরকম ঈমান যদি থাকে, আবার ওরকম ঈমান যদি থাকে যে ওই যে কানাবি সুর গান গায়, তাহলে তো আর ঈমান নাই, ওটা তো বেঈমান হয়ে গেছে, তাই না? কিন্তু যদি কারোর মধ্যে ঈমান থাকে, আল্লাহর প্রতি বিশ্বাসটা তার ঠিক মতো থাকে, রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মনে করে, তারপরে যদি সে উল্টাপাল্টা করে, আপনার ভুল ভাল করে, নামাজ পড়লো না, হালাল খাইলো না, রোজা রাখলো না, বা অনেক গুনাহের কাজ করছে, তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু ওই যে ঈমানটা মূল আছে, সেজন্য একসময় আল্লাহ তাআলা তাকে কি দিবেন? জান্নাত দিবেন। আমাদের দেশে একটা গ্রুপ বাইর হয়েছে, এরা হাদিস অস্বীকার করে, এদের নাম হলো আহলে কোরআন। এই দুষ্টরা মানুষদেরকে বলে যে একবার জাহান্নামে গেলে আর সে বাইর হবে না, শেষ। অথচ এটা সঠিক কথা না, এটা ভুল কথা। বুখারীর হাদিসে আরশাদুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিকে বের করা হবে সেই ব্যক্তির বিবরণ উনি দিয়েছেন। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার পরেও যদি ঈমান থাকে, একদিন না একদিন সে কোথায় যাবে? ইনশাআল্লাহ জাহান্নামে, এই জান্নাতে যাবে। এটাই হলো আহলুস সুন্নাল জামাতের বিশ্বাস। কিন্তু আগুনে পুড়ে জাহান্নামে সাজা খায়া তারপরে জান্নাতে যাওয়া ভালো নাকি প্রথম চান্সে যাওয়া ভালো? প্রথম চান্সে যাইতে হলে কি করতে হবে? এই যে এতক্ষণ বললাম, পাঁচটা পিলার দিয়া, ওয়াল দিয়া, ছাদ দিয়া, ফ্লোর দিয়া আপনি ইসলাম নামক ঘরটাকে পরিপূর্ণ করবেন, কালার টালারও দিবেন ঠিকমতো, ওইদিকে জান্নাতে সরাসরি প্রবেশ করবেন ইনশাআল্লাহ। শুধু পিলার একটা আছে, ঈমান আছে, আরেকটা ভাঙ্গা, নামাজ আছে অর্ধেক আছে অর্ধেক নাই, আরেক পিলার রোজা কোনো রকম আছে, যাকাত হজের তো পিলার আছে গরিব মানুষের জন্য নাই, আর মা বাবার কথা শুনেন না, ওয়াল একটা নাই, তারপরে হালাল খান না, দুই নম্বর উপার্জন করেন, আরেক ওয়াল নাই, এভাবে কোনো রকম একটা ভাঙাচুরা ইসলামের বাড়ি বানাইছেন আপনি,
তাহলে ওই যে জাহান্নামে পুড়ে তারপরে যাইতে হবে। আর যদি পারফেক্ট মুসলমান হয়ে যান, পরিপূর্ণ ইসলামে দাখিল হন, ইনশাআল্লাহ সোজা জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কেউ জোর করে জমি দখল করলে কি হবে তার? ভাইরা আমার, জোর করে জমি দখল করলে দুনিয়াতে বেশি দিন একটু জমিদারি করা যাবে, মাস্তানি করা যাবে, জমি ভোগ করা যাবে, ঠিক আছে, কিন্তু এই জমি কি কবরে নিয়ে যাওয়া যাবে? আজ পর্যন্ত কোনো জমিদারে জমি নিয়ে যেতে পারছে? কত বড় বড় শিল্পপতি, কত বড় বড় আপনার রিয়েল এস্টেটের ব্যবসায়ী মারা গেছে এই করোনার সময়, তার আগে পরে এরা কেউ সম্পদ নিয়ে যেতে পারছে সাথে? পারে নাই। ও ভাই, আরেকজনের জমি যদি দখল করেন, জমি সাথে নিতে পারবেন না, কিন্তু পাপটা ঠিকই সাথে চলে যাবে। কি পাপ জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক বিঘত জমি যদি কারোর অন্যায়ভাবে ঠেলে, আপনি আইল ঠেলে দিলেন এক বিঘত, কে দেখলো না, চুপচাপে ঠেলে দিলেন। এভাবে যেভাবে হোক এক বিঘত সম্পত্তি যদি কেউ অন্যায়ভাবে কারোর দখল করে, আত্মসাত করে, দলিল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন। এত বড় জিনিস তার গলায় ঝুলাবে কেমনে? তার বডিও এরকম বড় করে নিবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়ার জন্য, তাকে জমিনে ধসিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, আর যার জমি নিছে এর কপাল নাই নাই, কি বলেন, কপাল নিছে? আপনি আমার জমি যদি জবরদখল করে নিয়ে যান, আমার কপাল নিয়ে যেতে পারেন নাই। আমি বরং কিয়ামতের ময়দানে এই জমির বদলে আপনি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকেন, যারা মানুষের জমি জমা দখল করে, অনেকে আছে দেখবেন মানুষের জমি ঠেলে, আইল ঠেলে, অন্যায়ভাবে আত্মসাত করে, আবার এদিকে হজ করে, উমরা করে, কপালে দাগ ফালাই দেয়, সালাম করে, নামাজ পড়ে, জিকির করে, মাহফিলে টাকা দেয়, মসজিদে টাকা দেয়, আছে না না এই দুই নম্বর মানুষ? এই দুই নম্বর মানুষ যত কষ্ট করে এই কোরআন তেলাওয়াত, তসবি, জিকির, মাহফিল, ওয়াজ, যা করে এই সব সওয়াবগুলা কামাই করে, ঠিক আছে, কিন্তু এগুলো সব আরেকজনের জন্য কামাই করে। যার সম্পদ আত্মসাত করবে সবগুলো সব আল্লাহ তাআলা কিয়ামতের কাকে দিবে? তাকে দিবে। তা আপনার জমি যায় যদি সব সওয়াব পেয়ে যান, কিয়ামতের বলবেন যে ভালো হয়েছে, বাকিটা নিয়ে গেলে আরো ভালো ছিল, ঠিক না? ভাই ঠিক। এই জন্য কেউ জুলুম করুক, আপনি করবেন না, মন খারাপ করবেন না, জালেমকে আল্লাহ তাআলা অবশ্যই পাকড়াও করবেন। দুনিয়ার আদালতে বিচার না হতে পারে, গায়ের জোর থাকতে পারে, আল্লাহর কাছে কোনো জোর চলবে না, নিশ্চিন্ত থাকবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, মৃত্যুর জন্য মিলাদ করা যাবে কিনা, মানে কেউ মারা গেলে মিলাদ করা যাবে কিনা? ভাইরা আমার, কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে হবে, তার জন্য কি করতে হবে? দোয়া। এখন আমাদের দেশে সিন্ডিকেট সিস্টেম, হুজুরদেরও সিন্ডিকেট, যে মারা গেছে আমার বাপ, আপনারে পয়সা দিলে আপনি দোয়া করবেন, আর না দিলে নেই। আল্লাহ তাআলা এরকম কোনো সিস্টেম রাখেন নাই। আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনি হুজুর ডাকার আগে নিজে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ কোথাও বলেন নাই কোরআনে যে হুজুর দিয়ে দোয়া করাইলে বেশি কবুল হবে, এই কথা কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। হ্যাঁ, হুজুরের কাছে দোয়া চান, হুজুর আপনি দোয়া করেন, কিন্তু যদি হুজুর শর্ত দিয়ে দেয় যে 200 টাকা 500 টাকা দেওয়া লাগবে, তাহলে বুঝতে হবে হুজুর দোয়ার ব্যবসায়ী, এর দোয়া আল্লাহ কবুল করবে না। কথা বুঝাতে পারছি? বিশেষ করে আখেরাতের কোনো কাজ করে টাকা নেওয়া জায়েজ নাই, বিশেষ করে এই যে দোয়া এগুলো। অতএব কোনো মানুষ মারা গেলে তার জন্য মিলাদের কোনো অ্যারেঞ্জ করবেন না, নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যদেরকে দোয়া করতে বলবেন, আর গরিব দুঃখীকে দান করবেন গরিবের পক্ষ থেকে, মুর্দার পক্ষ থেকে। কথা কি বুঝাতে পারছি?